নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 24/6/2022 বিভিন্ন মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ চলছে মাদ্রাসা চাকরি প্রার্থীদের। তো আসুন সেই মাদ্রাসা শিক্ষক মহাশয় নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। নেই পানীয় জলের ব্যবস্থা, শৌচালয়, দুর্নীতির বিরুদ্ধে টানা বিক্ষোভে অনড় মাদ্রাসা চাকরি প্রার্থীরা। নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা বিকাশ ভবনের পাশে বিক্ষোভ বসেছেন। আদালতের অনুমতি নিয়ে বিক্ষোভ শুরু করলেও পুলিশের অসহযোগিতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। রাজ্য প্রশাসনের নির্দেশে পানীয় জল শৌচালয়ের ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। মাদ্রাসা শিক্ষক পদে প্রায় 10,000 শূন্য পদ আছে বলে জানা গেছে, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে বেআইনিভাবে নিয়োগ হয়েছে। এই অভিযোগ তুলে বিক্ষোভে বসেছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের পাস প্রার্থী মঞ্চ চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ, আরটিআই করলেও সঠিক রিপোর্ট কাউকে দেওয়া হয়নি। একজনের আরটিআই এর জবাব দেওয়ার পর মাদ্রাসার কমিশনের দুর্নীতি ধরা পড়ে যাওয়ায় আরটিআই জবাব দেওয়া বন্ধ করে দেওয়া হয়। আরও কয়েকজন আরটিআই দিলে সেখানেও মিল নেই, বিভিন্ন জনের বিভিন্ন রকম উত্তর দেওয়া হচ্ছে। এই দুর্নীতিতে ধরা পড়ে যাওয়ার কমিশন আরটিআই তথ্য দেওয়া বন্ধ করে দেয়। প্রার্থীদের বক্তব্য, কমিশনের প্রশ্ন করা হলে তারা উত্তরে বলেন, আমরা গেজেট রুল 2010 অনুযায়ী প্যানেল তৈরি করিনি, তাহলে 2013 সালের বিজ্ঞপ্তি যে কজন নিয়োগ করেছে সেই নিয়োগ ভুয়ো বা পুরো প্যানেল বাতিল ভুয়ো বলে অভিযোগ। মাদ্রাসা সার্ভিস কমিশনের পাস চাকরি প্রার্থীর মঞ্চে দাবি, তাহলে সেই ভুয়ো ও দুর্নীতিতে ভর্তি তালিকা বাতিল করতে হবে। একটা হাই মাদ্রাসায় দুজন শিক্ষক শিক্ষিকা হাতে নাতে ধরা পড়েছিলেন, তাদের সুপারিশপত্রে কমিশনের স্বাক্ষর ছিল। স্থানীয় ডিআইএর প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছিলেন, কিন্তু প্রশাসনিক চাপ দিয়ে তদন্ত বন্ধ করে দেন। মাদ্রাসার পঠন পাঠন স্বাভাবিক রাখতে মাদ্রাসা শিক্ষক নিয়োগের জন্য হাইকোর্টের দ্বারস্থ হন প্রার্থীরা, এবং দীর্ঘদিন মাদ্রাসায় পর্যাপ্ত শিক্ষক নিয়োগ বন্ধ থাকায়, মাদ্রাসাগুলিতে সঠিক অনুপাতে শিক্ষক না থাকায় পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে চলে গেল বিষয়ভিত্তিক সাবজেক্ট টিচার ছাড়াই। দীর্ঘদিন নিয়োগ নেই মাদ্রাসাগুলিতে, প্রায় 10,000 শূন্য পদে রয়েছে বলে দাবি বিক্ষোভকারী প্রার্থীদের। তাদের বক্তব্য, আমাদের অবিলম্বে আপডেট ভ্যাকান্সিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে, নতুবা আমাদের আন্দোলন চলবে, জীবন মরণ সংগ্রাম আমরা চালিয়ে যাব। মাদ্রাসা পাস প্রার্থী মঞ্চ রাজ্য সভাপতি তিনি বলেন যে মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়ে অথচ উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে না। তাহলে স্কুল সার্ভিস কমিশনের মতো মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ চলছে, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। তো আশা করবো এনাদেরও সমস্যা দ্রুত সমাধান করবে সরকার, এই দ্রুত নিয়োগ হবে। এ সংক্রান্ত আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, আরও সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।